আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন, এখানে যদি আপনারা স্টুডেন্ট ভিসায় আসেন সেক্ষেত্রে আপনারা এখানে এসে আপনারা জব কীভাবে খুঁজে পাবেন, আর তাছাড়া আপনাদের যে টিউশন ফি আপনারা আপনাদের জব করে এখানে আপনারা ওগুলো পে করতে পারবেন কিনা সেটার আনসার দিতে। আর ভিডিওটা শুরু করার আগে আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ আমি বিভিন্ন ইমিগ্রেশন রিলেটেড ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো ঠিক আছে, এখন আপনাদেরকে বলা যাক যে আপনারা যদি লিগেলি এখানে জব করেন সেক্ষেত্রে আমার মনে হয় না ইটস পসিবল, বাট এখানে কিছু কিছু জব আছে, যেমন রেস্টুরেন্টে বা এখানে বিভিন্ন রেস্টুরেন্টে জব আছে, তো সেগুলোতে যেমন ডিশওয়াশ বা এই টাইপের জব করলে সেগুলোতে ক্যাশে দিয়ে থাকে, আর আপনারা বিভিন্ন এমপ্লয়ার সাথে কথা বলে দেখতে পারেন ওরা দিতে চায় কি না। সো এভাবে করে আপনারা চাইলে আপনাদের 20 আওয়ার লিগেলের সাথে সাথে আপনারা যদি ইলিগেল জব করেন তাহলে আপনারা হয়তো বা আপনাদের যে টিউশন ফিটা ওটা কাভার করতে পারেন, বাট ইটস নট ইজি অ্যান্ড এটা লিগেল না। সো আমি আপনাদের রেকমেন্ড করবো না এটা করার জন্য। আর লিগেলি আপনারা জব কীভাবে খুঁজে পাবেন ইজিলি সেটা হচ্ছে, যেমন আমি আপনাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে আমার ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি যে স্কিপ দ্য ডিশ, ডরডাশ বা উবার ইট এগুলো করতে পারেন, আর এখানে গাড়ির দাম কেমন পড়বে সেটা নিয়েও আমি একটা ভিডিও দেখাবো। আপনারা আসার সাথে সাথে কীভাবে কম দামে একটা গাড়ি কিনতে পারেন 500-600 বা 1000-1200-1500 ডলারের মধ্যে, তাহলে ওই গাড়িটা দিয়ে আপনারা যেরকম খুবই ইজিলি আপনার টাইম অনুযায়ী আপনি শিডিউলটা ফিক্স করে ওগুলো করতে পারবেন। আমি ডোরডাশেরও আমার যে অ্যাপস ডাউনলোড করা আছে, বাট এখন আমার শরীর খারাপ যেহেতু সেজন্য আমি দেখাতে পারছি না, আমার শরীর ভালো হলে আপনারা দোয়া করবেন তখন আমি দেখানোর ট্রাই করব যে কীভাবে করে আপনারা ডোরডাশটা করতে পারেন, আপনাদের টাইম আওয়ার আপনারা কীভাবে সিলেক্ট করতে পারেন। আমি মনে করি এটা স্টুডেন্টদের জন্য বেস্ট একটা অপশন, আর এখানে প্রত্যেক প্রভিন্সের একটা মিনিমাম যে স্যালারি আছে সো ওটাই আপনারা শুরুতে আসলে ওটাই এক্সপেক্ট করতে পারেন। এর থেকে ভালো আপনার যদি কোয়ালিফিকেশন থাকে অবশ্যই আপনি এর থেকে বেশি স্যালারি করতে পারবেন। যে ফুড ডেলিভারি জবগুলো ওগুলোতে কোনো ভাষার প্রয়োজন হয় না, কোনো কিছুর প্রয়োজন না, আপনার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী, আর তাছাড়া এগুলোতে যে একটা মিনিমাম যে স্যালারি ওটা আসে তার সাথে সাথে টিপসটাও পেয়ে থাকেন আপনার ভালো বিহেভিয়ারের সাথে। সো আমি যখন আমি স্কিপ বা উবার ওগুলো করি ড্রাইভটা তখন কিন্তু আমি খুব ভালো আর্ন করি, 30-35 ডলার। এখানে অনেকে বলে যে এরকম হয় না বা পায় না, সো ওগুলো করতে হবে আপনাদের যে লাঞ্চ বা ডিনার আওয়ারে, তো তখন করলেই হচ্ছে যে গিয়ে আপনারা যে স্যালারিটা তখন পাবেন ভালো, কারণ ওই সময় অনেকেই অর্ডার করবে। আর আপনাদের এরিয়া সিলেক্ট করতে হবে কোন এরিয়াতে আপনারা করবেন, যেখানে অনেক রেস্টুরেন্ট আছে আর দামি দামি রেস্টুরেন্ট আছে, যখন দামি রেস্টুরেন্টগুলো থেকে মানুষে অর্ডার করে তখন ওরা বেশি টিপসও দেয়, তো সেটা মনে রেখে ওরকম সিলেক্ট করে করলে আপনি খুব ভালোভাবেই ওই ঘন্টার মধ্যেই যে আপনি আর্ন করতে পারবেন। আবার অনেকে আমাকে যখন আমি স্কিপের যে ভিডিওটা বানিয়েছিলাম তখন জিজ্ঞেস করেছিলো যে এটার কি আওয়ার ওটারও কাউন্ট হয়, হ্যাঁ আসলে আপনি যখনই আপনার অ্যাপসটা অন করবেন তখন থেকেই আপনার কাউন্টিং শুরু হয়ে যাবে। তো অনেকের কোয়েশন থাকবে যে আমি যে একদিনে কি আমি, যেমন উইকে আপনি 20 আওয়ার করতে পারবেন, সো একদিনে কি আমি 4 ঘন্টা বা 5 ঘন্টা করেই করতে পারবো, সেটা না, আপনার উইকে 20 আওয়ার, আপনি একদিনে 10 ঘন্টা করেন, সেকেন্ডে 10 ঘন্টা, এর বাকি সময় না করলেও আপনার হবে, সেভাবে করেই করতে পারেন। আর বাকি তাছাড়া আপনারা এখানে টিম হর্টন বা কফি শপ রেস্টুরেন্ট বিভিন্ন জায়গা আছে ওগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, আর তাছাড়া ফিজিক্যাল জব তো আছে বিভিন্ন কোম্পানিতে ফ্যাক্টরিতে, বাট ওগুলো সাধারণত 40 আওয়ার্স হয়, আপনারা এমপ্লয়ারের সাথে কথা বলে দেখতে পারেন, বাট ওখানে ওরা স্টুডেন্টদের কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে, তো ওভাবে করে ওগুলোতে চাইলেও আপনারা করতে পারেন। সো সাধারণত যে ওগুলোতে আমি যেমন যেটা প্রিপেয়ার করি, বাট এখন কোভিডের কারণে ওটা আমি রেকমেন্ড করবো না, বাট আপনারা অনলাইনে এখন অ্যাপ্লাই করেন, বা তাছাড়া প্রত্যেক কোম্পানিতে যে ওরা উই আর হায়ারিং ওরকম লাগিয়ে থাকে, না লাগানো থাকলেও ওদের মাথায় হয়তো বা আছে যে ওরা এখনও কোনো পোস্ট দেয়নি, আপনি গিয়ে একটা জায়গায়, যেমন ডাউনটাউনে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখন যদিও ক্লোজ, বাট যখন স্কুল সব কিছু খুলে যাবে তখন ওগুলো ওপেন করে দিবে, তখন আপনি আসলে আপনার রেজুমে অ্যাটলিস্ট 40-50টা নিয়ে যাবেন, প্রত্যেক রেস্টুরেন্টে লাইন বাই লাইন গিয়ে দিয়ে আসবেন, ওরা ইভেন দো বললেও যে আমাদের লাগবে না, তারপরও রেজুমেটা রেখে আসবেন। সো ওভাবে করে কিন্তু আপনি খুব ইজিলি জব পেয়ে যান। আর যে স্কিপ বা উবার ওগুলো আপনাদের কোয়েশন থাকতে পারে যে তো গাড়ি লাগবে, বাট গাড়ি না থাকলে আপনি সাইকেল দিয়েও করতে পারেন বা আপনারা হেঁটে হেঁটেও করতে পারেন, সো ইটস গুড অপশন আসলে, বাট হেঁটে হেঁটে বা সাইকেল দিয়ে করলে আপনি বেশি টাকা আর্ন করতে পারবেন না ডেফিনেটলি, আপনি যদি বেশি কিলোমিটার্স না করতে পারেন। সো এভাবে করেই আসলে আপনারা খুঁজে পেতে পারেন। আর যে ক্যাশের জবগুলো বলেছি ওগুলো বিভিন্ন রেস্টুরেন্টে আপনারা করতে পারেন, সো ওখানে যেমন এমপ্লয়ার সাথে কথা বলে ওরা বেসিক্যালি ক্যাশেই দেয় অনেক সময়, সো ওটা আপনার দেখতে হবে।
সো ঠিক আছে, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টস করে জানাবেন, আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।